السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন মহানবীর শিক্ষা অনুষ্ঠানে। শিশুতোষ এই অনুষ্ঠানটি নিয়ে আমরা পুরো মাস জুড়ে আপনাদের সাথে থাকব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। আপনাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট সোনামণিরা যাদের হৃদয়ে মনে অনেক প্রশ্ন জাগে, অনেক কিছু জানার থাকে, জিজ্ঞাসা অনেক কিছু থাকে, সেখান থেকে কিছু জিনিস আমরা নিয়ে সে বিষয়ে আলোচনা করব। এবং আমাদের স্টুডিওতে ছোট্ট সোনামণি যারা থাকে তাদের কাছ থেকে আমরা শুনব, তারাও বলবে, আমরা শুনব, আমরা বলবো, তারা শুনবে। এই আমাদের অনুষ্ঠানের কাঠামো। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই অনুষ্ঠানের প্রথম দিকে, প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব মহানবীর রমজান এই বিষয়ে। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানে কি করতেন, মাহে রমাদান সম্পর্কে কি বলেছেন তোমাদের জানতে মনে চায়? জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই জানার আগ্রহটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যে যত বেশি জানতে চাইবে সে তত বেশি শিখবে। আর তোমাদের তো এখন জানার সময়, বুঝার সময়, তাই না? এই ছোট্ট বাবুরা সেই 1400 বছর আগে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমজানের সিয়াম সাধনা করতেন, কীভাবে সেহরি খেতেন, কীভাবে ইফতার করতেন, কোন জিনিস দিয়ে ইফতার করতেন, এই সব কিছু আমাদের খুব জানতে মনে চায়, তাই না? ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে শুনব। আজকে প্রথমে আমরা একটু কোরআনে কেরিম থেকে তেলাওয়াত শুনব। কে করবে তেলাওয়াত? আমি পড়ব। ঠিক আছে, তোমার নাম কি বাবা? রেদওয়ান আহমদ নাবিল। ঠিক আছে, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ما شاء الله. فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. سبحان الله. سبحان الله. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ. ما شاء الله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সবাই মারহাবা বলো। মারহাবা। কেমন লেগেছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, তাই না? অনেক সুন্দর বিশুদ্ধ তেলাওয়াত। যেই আয়াতটি তেলাওয়াত করেছে এটা মূলত
এই পবিত্র মাহে রমাদান সম্পর্কে এবং এই রমাদান এই শব্দটি কিন্তু এই কোরআনের এই আয়াত থেকে এসেছে কি বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন শাহরুন মানে মাস রমাদান মাস এমন যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন আচ্ছা কোরআন কি জিনিস তোমরা কি জানো সর্বশেষ আসমানি কিতাব সর্বশেষ আসমানি কিতাব মাশাআল্লাহ তোমার নাম কি তাহসিন তাহসিন খুব সুন্দর করে বলে দিয়েছে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআনে কারীম তাই না জি এটা কি মানুষের কালাম নাকি আল্লাহর কালাম আল্লাহর কালাম হ্যাঁ বলো সবাই আল্লাহর কালাম আল্লাহর কালাম মাশাআল্লাহ এটা কোনো মানুষের কালাম নয় বলো তো এটা কার উপর নাজিল হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা কি জন্য নাজিল করেছেন এমনি গিলাপ বেঁধে তুলে রাখার জন্য না পড়ার জন্য পড়ার জন্য বলো সবাই পড়ার জন্য তাহলে আমাদের দায়িত্ব হলো কোরআনে কারীম পড়া তেলাওয়াত করা তাই না আল্লাহ কি বলেছেন কি কথাগুলো বলেছেন সেগুলো বোঝা এবং সেই মোতাবেক চলা আর এটার জন্য সবচেয়ে জরুরি সময় হলো মাহে রমাদান কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন তাই না বাবা তো সে কারণে এবং এই আয়াতটির শেষের দিকে কি আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের সহজ করতে চান তোমাদের উপর কোনো জিনিস কঠিন করতে চান না আল্লাহ রহমান রহিম না সেই জন্য আমাদের উপর দয়া করেন আমাদের উপর মায়া করেন ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছ থেকে আরও শুনব এবং আমরাও বলবো তাই না এ পর্যায়ে আমরা ছোট্ট বিরতিতে যাব কেমন শুধু দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে কিছুক্ষণ মধ্যেই আমরা আবার ফিরব আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন ফিরে এলাম বিরতির পর সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম মহানবীর রমজান নিয়ে বিরতিতে যাবার আগে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি এবং সেই তেলাওয়াতের আলোকে আমরা দু একটি কথা শুনেছিলাম বলেছিলাম তো তোমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমজান মাস অতিবাহিত করতেন সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম তাই না জি আচ্ছা দেখো নবীজি রমজান মাস আসলে নবীজির জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল যেটা প্রতিদিন নবীজি করতেন হাদিস শরীফে আমরা দেখতে পাই নবীজি প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত শুনতেন আরও আশ্চর্যের বিষয় হল রমজান মাসে প্রতিদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা হযরত জিবরিল আসতেন এবং জিবরিল এসে নবীজির সামনে তেলাওয়াত করতেন আমাদের প্রিয় নবী শুনতেন আর নবীজি তেলাওয়াত করতেন জিবরিল শুনতেন এই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের একটি গল্প একটি আমল তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই এখন তো আর জিবরাইল তো আর আমাদের কাছে আসবে না বা আমরা জিবরাইলের তেলাওয়াত শুনতে পাবো না আমরা কি করতে পারি আমরা তেলাওয়াত করতে পারি এখন মনে করো তোমরা তেলাওয়াত করলে তোমাদের আব্বু আম্মুকে বললে যে আব্বু আমি তেলাওয়াত করি তুমি একটু শোনো তো অথবা আব্বুকে বলতে পারো যে আব্বু তুমি তেলাওয়াত করো আম্মু তুমি তেলাওয়াত করো আমি শুনি অথবা তোমরা ক্লাসমেট যারা আছো তারা একটু তেলাওয়াত করে একজন তেলাওয়াত করে আরেকজন শুনবে আচ্ছা এটাও যদি না হয় অনেকের বাসায় তো মনে করো তেলাওয়াতের জন্য ডিভাইস আছে হ্যাঁ
টেলিভিশনে তেলাওয়াত হয় বা রেডিওতে তেলাওয়াত হয়, যখন বিকেলবেলা তেলাওয়াতটা হয় তোমরা মনোযোগ দিয়ে সেই তেলাওয়াত শুনতে পারো, তাই না? কারণ কোরআনে করিম ওই যে নবীজি তেলাওয়াত করেছেন রমজান মাসে, তেলাওয়াত করাও সওয়াব, তেলাওয়াত শোনাও সওয়াবের কাজ। রমজান মাস প্রিয় নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি সওয়াব অর্জন করতে পারে সেই চেষ্টাই করতেন, তাই না? আচ্ছা, আমরা এবার একটু নাত রসুল শুনবো। তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, তোমার নয়নে একবার দেখিয়া জুড়াইতাম পরাণ, তোমার নয়নে একবার দেখিয়া জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা বলো। মারহাবা। খুব সুন্দর, তাই না? আমরা তোমাদের কাছ থেকে আরও শুনবো, আরও কথা বলবো, কেমন? আরেকটা বিরতি থেকে ফিরে এসে শুধু দর্শক শ্রোতা, এই মিষ্টি মিষ্টি হাসি, মিষ্টি মিষ্টি কণ্ঠের কথা আমরা আরও শুনবো, আপনারাও শুনবেন। তবে বিরতি থেকে ফিরে এসে আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষায়। আমরা মহানবীর রমজান নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সাথে এই ছোট্ট সোনা মনিরা আছে। হুজুর, আমি একটি বিষয় জানতে চাই। কি নাম তোমার? সাজিদ। সাজিদ, বলো কি জানতে চাও? মাহে রমাদানে তো অনেক বাচ্চারা দল বেঁধে মসজিদে যায়, তো আমরা কি তাদের সাথে যেতে পারবো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? অনেক বাচ্চারা মসজিদে যায়, আমরা কি যেতে পারবো কি না? দেখো, প্রথম কথা হলো নবীজি শিশুদেরকে অনেক ভালোবাসতেন, ছোট্ট শিশুদেরকে, এটা আমরা সবাই জানি। এবং সেই শিশুদেরকে, ছোট্ট শিশুদের একটা বয়স হলে নবীজি ওই মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করতেন, কারণ মসজিদে যদি বাচ্চারা যায় তাইলে বাচ্চারা দেখে দেখে শিখবে। সে কারণে একেবারে ছোট্ট বয়স নয় যে যারা মসজিদে ময়লা করবে, এত ছোট বয়স নয়, মোটামুটি আরেকটু বয়সের বা তোমাদের বয়সে যারা আছো তোমরা তো যেতেই পারবা, কারণ তোমরা মসজিদের পবিত্রতা বিষয়টা বুঝো, নবীজিও সেটা করতেন। আর রমজান মাসে যেহেতু ইবাদতের মাস, সবার মধ্যে একটা উচ্ছ্বাস থাকে, আর আমাদের দেশের রমজান মাসে তো প্রতিটা মসজিদেই ইফতারের ব্যবস্থা হয়, তোমরা যদি ইফতার খাবার জন্য সেখানে যাও তাহলে তো আরও মজা হবে, তাই না? সুতরাং তোমরা যেতে পারবে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র মাহে রমাদান ইবাদত করতেন, ইফতার করতেন খেজুর দিয়া, কি দিয়ে? খেজুর, সুস্বাদু খেজুর দিয়ে নবীজি ইফতার করতেন। এবং বেজোড় তিনটা বা পাঁচটা বা সাতটা এই বেজোড় খেজুর দিয়ে ইফতার করতেন, এটা নবীজির সুন্নত ছিল, নবীজির অভ্যাস ছিল। এখনও কিন্তু সারা পৃথিবীতে আমরা যে সকল খাবার দিয়ে ইফতার করি তন্মধ্যে খেজুর কিন্তু একটা থাকে, তাই না? এবং খেজুরের মধ্যে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রায় সব উপাদানই কিন্তু থাকে, সে কারণে আমরাও আমাদের ইফতারের মেনুতে আমরা খেজুর রাখবো, ঠিক আছে বাবা? আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করব, কেমন? ওই প্রশ্নটা যে সঠিকভাবে সবার আগে জবাব দিতে পারবে, সবার আগে হাত তুলবে, তার জন্য একটা পুরস্কার থাকবে, মহামূল্যবান একটা বই। তো আমি সেই প্রশ্নটা করি, তোমরা প্রস্তুতি নাও, কে জবাব দেবে সবার আগে, তার জন্য আজকে
আমরা পুরস্কারের ব্যবস্থা করব। আমার প্রশ্ন, এই যে মাহে রমাদানের রোজা সিয়াম, এটা সর্বপ্রথম কত হিজরিতে ফরজ হয়েছিল? তুমি কি নাম তোমার? জাকিরা তাহসিন। জাকিরা তাহসিন, বলো। দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে, উত্তর সঠিক হয়েছে। এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন, জাকিরা তাহসিন সেই প্রশ্নটির জবাব দিয়ে দিয়েছে। আমার কাছে যে পুরস্কার আছে, মহামূল্যবান এই বই, আমরা এই বইটি জাকিরা তাহসিনকে দিয়ে তাকে পুরস্কৃত করব। জাকিরা তাহসিন, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আসো, বসো। মাশাল্লাহ, এই পুরস্কারটা অনেক সুন্দর পুরস্কার। পড়ো তো কি লিখেছে এখানে। হ্যাঁ, 1000 সুন্নাহ। 1000 সুন্নাহ, মাশাল্লাহ। ধরো বইটা, এভাবে ধরো। সম্মানিত দর্শক, আমাদের ছোট্ট সোনামণি যারা ঘরে আছে, এই রকম তথ্যগুলো দিন সম্পর্কে, আল্লাহ এবং রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইবাদত সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দেব, যেমনটি জাকিরা তাহসিন শিখেছে। আমরা এই কামনা করি আমাদের ছোট্ট সোনামণিদের উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করি, এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি মহানবীর শিক্ষায়। আগামী পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।